তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে এখনও পর্যন্ত 500-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপ সরালেই মৃতদেহের সারি। রিখটার স্কেলেই মাত্রা ভূমিকম্পের ছিল 7.8। উৎসস্থল দক্ষিণ পূর্ব তুরস্কের গাজিয়ান্তেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে 26 কিলোমিটার পূর্বে ভূগর্ভের প্রায় 18 কিলোমিটার গভীরে এই কম্পন অনুভূত হয়। ভূকম্পের জেরে লণ্ডভণ্ড তুরস্ক এবং সিরিয়ার বিস্তীর্ণ এলাকা, তুরস্ক আর সিরিয়ায় মৃতের সংখ্যা 500-এর বেশি রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক জ্ঞাপন করেছেন এবং ভারত তুরস্ককে সব রকম সাহায্যের জন্য প্রস্তুত রয়েছে তিনি জানিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।